ছেলে মুশফিকুর রহমান ইফাতের ছাগল কাণ্ডে জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তথ্য সামনে এসেছে। স্ত্রী, সন্তান ও আত্মীয় স্বজনের নামে গড়েছেন কয়েক হাজার কোটি টাকার সম্পদ। জাতীয় গণমাধ্যম সমকালের অনুসন্ধানে জানা গেছে, নরসিংদী ময়মনসিংহের ত্রিশাল ছাড়াও গাজীপুরের পুবাইল রিসোর্ট, শুটিং স্পট, বাংলো, জমিসহ নামে বেনামে রয়েছে অনেক জমি ও স্থাপনা। বরিশালেও রয়েছে তার সম্পদ, ঢাকায়ও আছে একাধিক প্লট ও দামি গাড়ি। গণমাধ্যমটির প্রতিবেদন বলছে, 24টি ফ্ল্যাট আছে মতিউরের, যেগুলো স্ত্রী, সন্তান ও ঘনিষ্ঠদের নামে। গুলশানের শাহাবুদ্দিন পার্কের পাশে 83 নম্বর রোডের 11 নম্বর প্লটে আনোয়ার ল্যান্ডমার্কের বেক পার্ক ভিউতে রয়েছে 4টি ফ্ল্যাট। ধানমন্ডি 27 নম্বরে একাধিক ফ্ল্যাটের খোঁজ পাওয়া গেছে। শান্তা ডেভেলপারের বিভিন্ন ভবনে তার 8টি ফ্ল্যাট রয়েছে। এসব প্রথম স্ত্রী লায়লা কানিজের সন্তান ফারজানা রহমান ইস্পিতা ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের নামে কেনা হয়েছে। এখানেই শেষ নয়, বসুন্ধরার ডি ব্লকের 7-এর এ রোডের 384 নম্বর ভবনের মালিক তিনি। সেখানেই প্রথম স্ত্রী নিয়ে বসবাস করেন। আরেক পত্রিকা যুগান্তর জানাচ্ছে, দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার থাকেন লালমাটিয়ার 8 নম্বর রোডের 41-এর 2 ইম্পেরিয়াল ভবনে। কাকরাইলেও একটি ফ্ল্যাট রয়েছে ছোট স্ত্রীর নামে। ছাগলকাণ্ডে ভাইরাল হওয়ার পর তারা বর্তমানে ওই ফ্ল্যাটে অবস্থান করছেন। টঙ্গীতে 40,000 বর্গফুটের এসকে ট্রিমস নামে ব্যাগ ম্যানুফ্যাকচারিং ও অ্যাক্সেসরিজ কারখানা আছে মতিউরের। যদিও কাগজে কলমে কারখানার মালিক তার ভাই এম এ কায়ুম হাওলাদার। এছাড়া নরসিংদীর রায়পুরায় ওয়ান্ডার পার্ক অ্যান্ড ইকো রিসোর্ট রয়েছে। ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ি ইউনিয়নের ঝালপাজা মৌজায় একটি শিল্পগোষ্ঠীর সঙ্গে গ্লোবাল শুজ লিমিটেড নামে জুতার ফ্যাক্টরি আছে তার। সেখানে জমির পরিমাণ 300 বিঘা, যার মূল্য 100 কোটি টাকার মতো। গাজীপুরের পুবাইলেও রয়েছে মতিউর রহমানের বিশাল সাম্রাজ্য। পুবাইলের খিলগাঁওয়ের টঙ্গী ঘোড়াশাল সড়কের দক্ষিণ পাশে বিশাল এলাকা জুড়ে গড়ে তুলেছেন আপন ভুবন পিকনিক অ্যান্ড শুটিং স্পট। নিজ এলাকা মুলাদি উপজেলায় বাড়িঘর ছাড়াও তার নামে প্রায় 1,500 বিঘা জমি রয়েছে। এর বাইরে আরও একাধিক জমির সন্ধান পাওয়া গেছে এই রাজস্ব কর্মকর্তার। প্রাডো, বিএমডব্লিউ, রেঞ্জ রোভার সহ বিলাসবহুল 8 থেকে 10টি গাড়ি আছে মতিউরের, তবে প্রায় সব গাড়ির মালিকানা বিভিন্ন কোম্পানির নামে। মতিউর রহমান অনেক কোম্পানির ছায়া পরিচালক। একাধিক ছোট কোম্পানি শেয়ার বাজারে আনার মাধ্যমে বাজার সংশ্লিষ্টদের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেন। শেয়ার কারসাজিতেও বেরিয়ে এসেছে তার নাম। শুধু প্রাইভেট প্লেসমেন্ট প্রক্রিয়ায় 20 কোম্পানিতে নিজ নাম ছাড়াও স্ত্রী, ছেলে মেয়ে, বোন হাওয়ানুর সহ কয়েকজন নিকটাত্মীয় এবং স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানির নামে শেয়ার কিনেছেন। 2010 সাল থেকে গত বছর পর্যন্ত শেয়ার নেয়ার এ তথ্য মিলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিনান্স বিভাগে পড়াশোনা করেছেন মতিউর। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনে কর্মজীবন শুরু করেন তিনি। 1990 থেকে 1993 সাল পর্যন্ত কাজ করেন সেখানে। সর্বশেষ উপব্যবস্থাপক পদ থেকে 1993 সালের 1 এপ্রিল যোগ দেন কাস্টমস বিভাগে। 2015 সালে পদোন্নতি পেয়ে কমিশনার হন তিনি। 2021 সালের 12 আগস্ট তাকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালে সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। চলতি বছরের 22 ফেব্রুয়ারি থেকে তিনি ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। রেজওয়ান সিদ্দিকী, দেশ টিভি।